সব পেয়ে গেলেছে সব তোমার ওয়ারিং সোয়ারিং পুরান পুরান যা আছে মেঘালয়ের থেকে সিমেন্টটা নে তো এই ডেমেরিয়ান আইসে পরে তার একটু লেট্রিনের ব্যাগ হয়েছিল তো গাড়ি এখানে রাখিয়া এই ডেমেরিয়ার সামনে রাখিয়া হাইওয়ের উপরে সে লেট্রিন করতে গেছে আয়া পনেরো মিনিট পরে আয়া দেখে গাড়ি নাই সে এর প্রায় আধা ঘন্টা খোঁজাখুঁজি করছে এরপরে আমারও জানাইছে সঙ্গে সঙ্গে আমি থানার যাই থানার অফিসাররে জানাই তারপরে তারা বাইরেছে বাইরে এসে এদিকে সব পোলা ফাইন বাইরে দেখছে গাড়িটা এই এই লাইনে ঢুকছে চাম্পলাই রোডে ঢুকছে তখন এরা দৌড়ে আইসে আই এখানে পাইছে আমি থানার সেকেন্ড অফিসারে লইয়া আমি যখন রওনা দিছি আইসি এখানে আইয়া পুচ্ছে একজনে ধরতে পারছে আর একজন বাইকে গেছে আইয়া দেখি গাড়ি মাইর খাইছে গাড়ির ব্যাটারি নামাই লাইছে তেল খুলে লাইছে নদীর বিন ঘটনা কারণ 25-26 বছর যাবত আমি গাড়ির ব্যবসা করি এটা মেঘালয় টেঘালয় অনেক সময় হইতো চুরি চুরি করার চেষ্টা করছিল গাড়িটা নাকি আমাদের শঙ্কর ঘোষ তানে থানাতে আইসে আছে তানের গাড়ি সামারতে হাইজা পেয়ে গেছে এবং ড্রাইভার রেজিস্ট্যান্স যখন গাড়িটা রাস্তা সাইডে পার্ক করিয়া তখন তারা টয়লেটে গেছে আইয়া দেখে গাড়িটা নেই সঙ্গে সঙ্গে আমরা বাড়িছি বাইরিয়া আমরা ইয়ে করছি তদন্ত করছি তদন্ত করিয়া খোঁজখবর করিয়া আমরা সব লাগাই দেখছি যে এটা চাম্পাই মানে মঙ্গলগামী এবং তেলেমুড়া থানার বর্ডারে চাম্পাই একটা ইয়ে এখানে গিয়া একটা অ্যাবান্ডন মানে পরিত্যক্ত জায়গাতে গাড়িটা নিয়ে ঢুকাইছি এখানে সোর্সের মাধ্যমে খবর পাই আমরা গেছি গিয়া একজন দেখছি বাইকে গেছে আর একটা লোককে আমরা আনছি কি নাম ওনার নাম হয়েছে কি নাম তো অভিজিৎ মগ জানলেন বাড়ি তারপরে আরেকজন বাইকে গেছে আমরা বেরিয়ে গেছি ব্যাপার থাকি হ্যাঁ বের হতে আসি গাড়িটা পাওয়া গেছে মানে মনে হইতে আছে গাড়িটার টিকা ব্যাটারি এবং ইয়ে ট্যাঙ্কি মানে তেলের ট্যাঙ্কি খোলা খুলতে আসিল মানে সময় পাইছে না মাইলে তার হয়তো তাদের মোটিভ আসিল তেল ট্যাঙ্কি ডাইভারটি এই ইয়ে ব্যাটারি নিয়ে আমি চালাই দেবো মানে এমন একটা ইয়ে আর কি তো আমরা স্যার গাড়ির নাম্বারটা স্যার জানা গেছে হচ্ছে NL01-9075 ইয়ে 1200 গাড়ি মানে ইনসনটা আটক করছেন নাকি এই হাইজ্যাকের সঙ্গে জড়িত না বেরিয়ে গেলে আর আসলে ঘটনা নাকি তার আমরা বেরিয়ে করতে আছি